সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি এক ভেদপল্লিতে কথা বলবো এক ভেদেনারির সাথে জ্যোতি আপার সাথে কথা বলবো এই কারণ এর আগে আমরা জ্যোতি আপুকে নিয়ে কয়েকটি প্রতিবেদন করেছি বেশ কিছু প্রতিবেদনও করেছি কিন্তু আমাদের প্রতিবেদন করার পরে ছয় ভাইয়ের এক ভোনও আপা হয়েছেন কিন্তু সেই গল্পগুলো আমরা শুনবো এখন তাদের তার ভাইয়ের কী অবস্থা বা তাদের কী অবস্থা আসসালাম আলাইকুম

যা কইলাম ও আমারে যদি বুকেই টেনে নেবে আমি হলাম ও বেদে মানে বুকে টেনে নিয়ে আবার ফেলে দেবে কেন তাই ও আমার পর্দাভাবে রাখতে চাইছে আমি পর্দাভাবেই ছিলাম পনেরো ওর কাছে কিন্তু ও আমার ধুয়ে গেলে আবার সেই জঙ্গলে ডাস্টবিনে মানে বেদেরা কষ্ট করে খায় গরম করে খায় খাটতে খাটতে আর ভালো লাগে না ভাই এর জন্য মাথায় গায়ে কাপড় দেই নাই শুধু ওর সাথে জিদের জিদের কারণে ওর সাথে জিদ করে নাইলেন আমাদের জাপুরে ইউটিউবে আসে কখন মানুষ যখন পান নিচে মাটি থাকে না তখনই আসে এর জন্য আমার ফেলিয়ে দিয়ে গেছে ওর সাথে জিত করে ওদের আমি বেপর্দাভাবে ছবি ছাড়ছি আর ছাড়ব না ভবিষ্যতেও না না বর্তমানেও পর্দাভাবেই ইনশাল্লাহ আচ্ছা তো আপনি বলছিলেন যে আপনি রাগ করে তো রাগ করে তো ধরেন আপনি মানে জিতে যেতে পারেননি মনে হয় আমার মনে হয় হেরে হেরেই গেছি মানুষে বলে মনে করেন বেপর্দাভাবে ছবি ছাড়া তো অন্যায় আর কি গুণা নামাজ করি এর জন্য বেপর্দাভাবে ছবি সারছিলাম আর ছাড়বো না ভাইয়া ভবিষ্যতেও না বর্তমানেও না ও হলো জানোয়ার জানুয়ারের সাথে জিত করে আমি কয়েকটা ছবি সারছি মাথায় কাপড় রাখি নাই এখন ধরে নেস্টাম ছাড়বো মাথায় কাপড় রাখবো দর্শকদের বলবো যার জীবনে মাথায় কাপড় ছাড়া আমার ছবি দেখবেন না আল্লাহর রহমতে বেপর্দাভাবে যাব না পর্দাভাবেই থাকবো আপনারা আবার মাইন্ড করেন না গবরও পদ্ম ফুল ফোটে আমি গ্যারাম করি কষ্ট করি আগেও গ্যারাম করছি এই ইউটিউব ভাইরা আইল সাংবাদিক ভাইদের কারণে আগে আল্লাহ আমার বর্ষাইল তিন মাস আড়াই মাস ধরে আমি আর গ্রামে যাই না ভালোই আসি আগে গ্রামে যেতাম রোদরে পুরতাম মেঘে ভিজতাম এর জন্য আমারে দেখুক যে পর্দাভাবে নিতেছে এ আবার বেপর্দাভাবেই আমার ও ফেলিয়ে দিল মানে আবার ওই রাস্তায় আমরা গ্রাম করি শিঙে লাগাই পোকা ফেলাই ওখানেই এলাম তার জন্য ও দেখুক যে যোতিরে পর্দাভাবে রাখতে চাইছিল দেখো সে ইউটিউবে আইসে মাথায় কাপড় নাই ঘরেও মনে হয় ঠিক মতন কাপড় নাই এইভাবে দেখুক এখন নিজে নিজে দেখি ফজরের আজান শুনলে আমি নামাজ না পড়লে আমার ভালো লাগে না ভাই আপনারা যেটাই বলেন কিন্তু নামাজ পড়ে দেখি যে কুত্তার সাথে জিত করে কখনো জিতা যায় না ও হলো জানোয়ার এর জন্য এখন মাথায় কাপড় রাখবো মাথা কাপড় ছাড়া ছবি ছাড়বো না এখন দর্শকরে জানাই যে এখন কি অবস্থা পা আপনি কি আমরা এর কয়েকটা একটি প্রতিবেদন হচ্ছে কি ধরনের সহযোগিতা পেয়েছে আপনি কি ঘরটা তুলতে পেরেছেন কি না না ঘরটা তুলতে পেরেছেন কি না ঘরটা এখনো তুলে নাই ঘরটা হইলে মনে করেন দুইটা রুম হবে

পাঁচ দিন মানে সাত দিনের বেশি থাকে না ওদের আমি বলি যে তোমরা যদি কথা বলো প্রথম দিনে আমার টাকা দিও ভাই অনার্থ কথা বলার টাইম নাই আমার আমার কষ্ট লাগে তোমরা ফোন দিলে দিলে কিছু অনুদান দিবে আচ্ছা আপু আরেকটা জিনিস আমরা শুনতে চাচ্ছি সেটা হলো কি ওই যে আপনাকে আমাদের ইউটিউবে আমরা প্রতিবেদন করার পরে ওই যে ভাই ভাই হয়েছে ছয় ভাইয়ের এক তাদের অবস্থা কি তাদের সাথে যোগাযোগটা সেই জিনিসগুলো আমরা আরেকটু শুনতে চাই ওই যে ওরা ফোন দেয় এমনি ফোন দিও যে বললাম ওই ওই মাসে 10000 টাকা দিছিল আর দায় নাই কইছে বলে বোন আমরা বেতন পাই বেতন পাইলে দেব ওরা তো লেখাপড়া করে বিদেশে সিলেটে বাড়ি এখন বলছে ভাই মানুষের মন আকাশের রং এখন দিতেও পারে নাও দিতে পারে আচ্ছা আপনার এখন এখন দোয়া করি ভাইয়েরা ভালো থাকুক দেখায় না দেখ একটু হইলেও দেয়ছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখুক আচ্ছা আপনার এই কি অবস্থা আপনার যে ঘরটা তুলতে পারছেন না এখনো ঘর তুলতে কত টাকা লাগবে করে একটা মজুরি চাইছে 8000 আর ওই ফুলোরটা চাইছে বারো হাজার সব দিয়ে মনে করেন উনিশ হাজার আবার এমনি কিছু টিন টুন কিনতে হবে হালকা পাতলা এগুলি কিনতে হবে কিনে কাজ করতে হবে মানে আপনি ওই সব কিনে কাজ করতে হবে তো আপনার এই সব কি এখনো কি আপনার কাছে সেই সেগুলো করার মতন কি কোনো টাকা পয়সা আছে না এখন আর এক টাকাও নাই একটা এখন আর একটা টাকাও নাই হ্যাঁ এখন আর একটা টাকাও নাই একটা টাকাও নাই না তাহলে আপনার এখনকার কি অবস্থা এখন কিভাবে চলছেন বা আপনি তো গ্রামে যেতে পারছেন গ্রামে যাই না তো এখন যদি দেয় ভাইরা তাইলে আর গ্রামে যাব না আর যদি না দেয় আবার যাইতে হবে আবার ওই বাচ্চা একটাই তো বাচ্চা সাত আট ও আচ্ছা আপনার বাচ্চার কি অবস্থা পড়াশোনা কেমন চলছে ভাই স্কুলে কেমন চলছে সেই গল্পগুলো আল্লাহর ভালো ইনশাআল্লাহ ও বললাম না তিনে পাস করছে দুই সা আড়াইশো ছেলের মধ্যে তিনে পাস করছে আচ্ছা এখন কি অবস্থা পরবর্তীতে আপনার কি চিন্তাধারা সেটা যদি বলেন আমি পুলিশ বানাইতে চাই যেমন কোন মেয়ে কোন দিন কোন পুরুষের কাছে নারী নির্যাতন না হয় আমার মতন কেউ দুখী না হয় আমার মতন কারে যেমন কষ্ট আল্লাই না দেয় এটাই চাই আমি আল্লাহর কাছে মানে আপনি চাচ্ছেন আপনার সন্তানকে মানে আচ্ছা আপু এই রেখেᱛᱟ আপে গানে কি বিয়ের কথা বলেছে সেই আমি আমারে একটা কথা বলি আমরা সবাই বিয়ে করতে চা ভালো কথাই মনে করাইলা অনেক জনে বিয়ের অফার দেয় এখন আমার একটা ছেলে হয়ে গেছে ও টাইম পাস করার সময় আমার নাই ও আমার বিয়ে করতে পারে আবেগের জন্য টাকা পয়সা কিছু দিয়ে বিয়ে করবে পরে যদি আমার ফেলিয়ে দিয়ে যায় আমার কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমি সব দিক দিয়ে সুস্থ আছি ভালো আছি বিয়ে যদি করে আমি এখনও বসতে পারি কিন্তু বিয়ে বসা হালিতে আঠারোটা কোনো ব্যাপার না বিয়ে টেকিয়ে রাখাটাই ব্যাপার একটা বিয়ে করেই তো আমি মনে করেন একটা অসুস্থ হয়ে গেছি আমি ভবিষ্যতেও বিয়ে করতে চাই না বর্তমানেও চাই না কেউ যদি আমার বোন হিসেবে দেয় বড় আফা হিসেবে কি ছোট বোন হিসেবে খালা হিসেবে যে হিসেবেই দেখ দেখ আমি লব দিলে খুশি খারাপ ভাবে মন্তব্য বললে আমি লব না মানে আপনি আপনি চাচ্ছেন যেন বিবাহের চিন্তা আপনার মাথাতে নেই মানে আপনি বিয়ে করতে দর্শকে বলে কেন বিয়া বয়বা না তোমার কি সমস্যা তুমি স্বামী নিয়ে সংসার করতে চাই না পৃথিবীতে মানুষ জন্ম হইলে অবশ্যই স্বামী স্ত্রী আল্লাহর বন্ধন সেটা সংসার অবশ্যই করতে চায় আমার জীবনে তো প্রথমেই আল্লাহ অঙ্কেতে ভুল করিয়ে দেছে আল্লাহ যে দুঃখ নিয়ে দিয়ে সুখি তাকে আমি দুঃখ অনেক সুখী অনেক আল্লাহ আমার কপালে দুঃখ আবার রাখবো না চিরদিন জানি সুখ দেবে এই মানুষের জীবনে মানে আপনার এই কনফিডেন্সটা কেন মানে এই বিশ্বাসটা কেন যেন আপনার কপালে সুখ আছে বা আপনার এই আত্মবিশ্বাসটা কেন এটা এটা লেখা আছে হাদিসে জানি শুনি আচ্ছা আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন বা হাদিসে বা হাদিসে লেখা আছে যে আল্লাহ 12 বছর দুঃখ 12 বছর সুখ কিন্তু হাদিসে যে এটা লেখা আছে তা জানি না কুরসি হাদিস কিন্তু মুরব্বিরা বলে সবাই বলে যে দুঃখের পর সুখ সুখের পর দুঃখ এখন जवान কালে দুঃখু দেশে বয়স কালে যদি আল্লাহ একটু সুখ দেয় সবকিছুর মালিকও পড় আল্লাহ আল্লাহ ছাড়া কিছুই নাই পৃথিবীতে আচ্ছা এখন যদি কোন প্রো ভাই যদি আপনাকে সহযোগিতা করে যেন আপনার ঘরটা তুলে দেওয়ার জন্য যদি কিছু সাহায্য করে তো প্রবাসী অনেক কতজন আছেন প্রবাসী ভাইরা ওদের কাছে 35000 টাকা কোনো ব্যাপার না পুরো মন চাইলে দিতে পারে জুয়া খেলায় লক্ষ টাকা যেতে কিন্তু নাকের বেলায় কিছু না পাফের বেলায় সালা চালা সম্মানিত দর্শক আপনারা শুনলেন জ্যোতি আপু এর আগে আমরা জ্যোতি আপুকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি কিন্তু তিনি যে সহযোগিতা পেয়েছেন এতে তার অনেকটা উপকার হয়েছে হ্যাঁ তার থাকার ছিলেন না বা মানে কোনো না সে একটু তাম্বুর মতন টাঙিয়ে আরেকজনের মানে ভাইয়ের জায়গায় নাকি কার জায়গায় ছিলেন আপনি ভাইয়ের জায়গায় ভাইয়ের জায়গায় তাম্বু টাঙিয়ে ছিলেন কিন্তু মোটামুটি এখন কিছু ইট কিনেছেন টিন কিনেছেন মানে একটু ছোট্ট একটু ঘর বানাতে চাচ্ছেন কিন্তু এখন সে মানে যেই সহযোগিতা পেয়েছেন এইসব দিয়ে কিছু কিনেছেন কিছুটা কাজ কিছুটা কাজ এগিয়ে আছেন কিন্তু এখনো তার মানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তার এই যে ঘর তুলতে বা ইয়ে করতে প্রয়োজন কিন্তু সেটা কিন্তু এখনো কোনোভাবে তার হাতে টাকা নেই বা সেই কাজটা করতে পারছেন না আচ্ছা আপু আপনি কি এই যে এখন ওই যে সিঙ্গা লাগানো ফুল লাগানো এইসব বিষয়ে যদি আরেকটু একটু বলা হয় শুনেন আমার হলো হাত তার হলো কপাল আল্লাহর উপরে কোনো তাবিজ নাই আমি মিথ্যে বলবো না আমি কোনো কিছুই মিথ্যে বলবো না জীবনে হেরে গেছি একবার মিথ্যে বলে কি সত্য আনা যাবে আমার তো এমনিই কষ্টর কপাল মিথ্যে বললে অভিশাপ আমাদের ওই যে সিঙেটা লাগায় মনে করেন এই যে রক্তটা আমার বাড়িয়ে গেছে না এই যে রক এখান দিয়ে এখন এই আছে ওই যে পশম ওই বিষ খালি টেনে টেনে বাইর করলে মনে করেন ওই বিষটা বাড়িয়ে যায় বাড়িয়ে গেলে আল্লাহর রহমতে বেশি কন্ট্রোলে থাকে ভালো থাকে আবার ছয় মাস এক বছর আবার যদি মালিশ আছে আমাদের একটা মেডিসিন আছে ওই মেডিসিনটা যদি দিতে পাই তাইলে মনে করেন আল্লাহর রহমতে বারো বছর দশ বছর ছয় বছর পর পরপর টানতে লাগে আর হানড্রেড পারসেন্ট আল্লাহর রহমতে একটা ফল আসে বারো তেরো বছরের ছেলে সন্তান হয় না ওটা কাজ হয় কত শারীরিক প্রবলেম ছেলেদের ওটা কাজ হয় আমিই তবে বলবো এই সব শিখছেন আপনি কোথায় থেকে কালার কাছে মামীর কাছে কুপুর কাছে আপনারা মায়ের কাছে মার মার কাছে শিখি নাই ভাই মাথা কোনে বেদের মধ্যে সবচেয়ে সুখী ছিলাম আমি শুনেন আপনি আমাদের বেদেপালাতে যান অনেক সুখী সবচেয়ে দুখী এখন আমি মানে আপনি সুখী ছিলেন সেটা কি জীবনে গরামে যায় নাই কারে বলে চোখে দেখি নাই মা মরনে এখন চোখে দেখি কষ্ট করি এখন আল্লার রহমতে আল্লাহর হুকুমে আপনারা আরছেন বলে আপনাদের দরাতে বসে খাইতেছি সম্মানিত দর্শক আপনারা শুনলেন জ্যোতি আপুর এখনকার গল্প তিনি এখন কেমন আছেন এইসব বিষয় নিয়ে আমরা ধারাবাহিক তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছি দর্শক আজ এই পর্যন্ত দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন টিউবের সাথেই থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম দর্শকরা ভালো থাকুক আপনিও ভালো থাকুক পৃথিবীর মানুষ ভালো থাকুক শান্তি দেশ শান্তি থাকুক খারাপ যেমন না হয় ইনশাল্লাহ